नमस्कार बंधुरा सकल के शुभ सकाल आशा करी तुम्हारा सकले खूब खूब भलो आसो हम खूब ही भलो आर कारण देखो हमें काज बज सब सर मठे चले तो खरगोशगुलो रही केटे दीची और खा कि सुंदर देखो और आज के हे बृहस्पतिवार दुब्बो नहीं निल सब गुछिए नेब गुछिए नहीं पूजाटा देव पुजो दिए तारपर आबार तोमादे सामने आसछि पूरा देखो आमार पुजो हये गेछे बाइरे भीषण बृष्टि होच्छे आर आमार जामा प्यान्टगुलो सब ओइखानटाय रयेछे आमि एखन जाबो भिजे जाबो पुरो देखो कि बृष्टि एत बले सकाल बेला सब काज बाज छेड़े जामा पैंट केचे दिए देखो भीषण बिस्टी हच्छे आगे से खरगोशगुलो देखे दिए एसेछिलाम मठे निये चले एलाम बिस्टिर कारणे आबार जामा पैंटगुलो निये एसेछि भिजे छिलो जेहेतु ताओ निये एसेछि हल्का शुकियेछे और एखन देखो आमि आबारो रोद्रे मेरे दिए एसेछि एकटु रोद होयेछिलो भीषण बिस्टी हमारे जामा पैंटगुलो सब भिजे एबार जे निये आसब तखन आमि पुरोटा भिजे जाब तार कारण बार बार स्नान करते भालो लागे ना और दो तीन बार तो हो गेलो कारण ठंडा ठंडा लेगेछे तार जोन्नो देखो भीषण बिस्टी हच्छे और एखाने नाइटिटा रेखेछिलाम स्नान करे और आमि पुजो दिए चले एलाम एसे माने पुजो दिए उठब जखनी তখনই ভীষণ বৃষ্টি আমি আর মানে কি বলবো বেরিয়ে দেখি পুরো বৃষ্টি সে ভীষণ বৃষ্টি আর ভিজে জামা প্যান্টগুলো আর তার আগের বারে তো খরগোশগুলো নিয়ে এসেছিলাম তার জন্য ওদেরকে ওই তো ওরা রয়েছে তার জন্য ওরা ভিজে নি কিন্তু একটাই দুঃখ আমার জামা প্যান্টগুলো সব ভিজে গেল কারণ কত কষ্ট হয় ধুতে বলো কষ্ট করে ধুলাম আর জামা প্যান্টগুলো সব ভিজে গেল এবারে এনেও তো কোনো লাভ নাই বলো দেখো ভীষণ বৃষ্টি আর এনেও কোনো লাভ নেই হালকা তবু বৃষ্টি হচ্ছে দেখো সব ভিজছে জামা প্যান্টগুলো সব ভিজছে এখন আর নিয়েও কিছু করার নেই থাক পরে নিয়ে আবার ধুতে হবে আর কি করা যাবে কারণ বারবার করে তো এই ডিউটি বৃষ্টির দিনে আর কি বৃষ্টি হয়েছে দেখো আর ভালো লাগে না সব ভিজে গেল সব এখন ওগুলো থাক পরে আবার নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা বিকেলবেলা আবার আসছি আমি এখন একটু শোব কারণ ভালো লাগছে না আমাদের জ্বর জ্বর এসছে না কি বুঝতেও পারছি না ঠিক আছে পরে আবার বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা বাজে হচ্ছে 4:30 আর একটু আগে আমি ঘুম থেকে উঠে চা খেলাম খেয়ে দিয়ে সমস্ত কাজকর্মগুলো যে বাসনগুলো ছিল সেইগুলো নিয়ে এসে কলে রেখে দিলাম কারণ ওইগুলো ধোবো একটু পরে আর এখন চলে এসেছি দেখো ভীষণ বৃষ্টি হয়েছিল আজকে তার জন্য এখন চলে এলাম ঘাস নিতে মাঠে ঘাস নিয়ে তারপর হচ্ছে ওদেরকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি থালা বাসনগুলো মেজে রান্না বসিয়ে দেবো কারণ আজকে বৃষ্টি হচ্ছে সকাল সকালই বসিয়ে দেবো এখানটায় ভালো ঘাস নিয়ে যাই এইখানটাই ভালো ঘাস তাই এখানে দেখো আমি ঘাস নিয়ে নিচ্ছি এবার এই তো এখানটা খুব সুন্দর দেখো বন্ধুরা ঘাসগুলো নিয়ে চলে এলাম এবার হচ্ছে যাবো ওদেরকে খেতে দেবো অনেকগুলো নিয়ে এসেছি তার কারণ আজকে আর দেবো না
জন্য খাবে কি রকম করে দেখো দেখে দিয়ে যাব দেখো খাচ্ছি কি রকম করে দেখতে পাচ্ছো দেখো সামনে রয়েছে তাও জোর হচ্ছে এই দেখো বন্ধুরা কালকে যে নাইটি নিয়ে এসেছিলাম সেই নাইটি থেকে একটা পরেছি এটা হচ্ছে রেড কালার তার উপরে হচ্ছে গোল্ডেন মতো কাজ করা এই যে পুরো নাইটিটা আজকে পরলাম আর এই যে গোলাপ গাছগুলো ডাল দিয়েছিল বললাম তার আগের ভিডিওতে ডাল দিয়েছিল আর কি ডালগুলো লাগিয়ে দিলাম হবে কিনা যাই বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে তারপরে রান্না বসিয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটা ধরে ভুল বলেছি আর এখন আমি রাতে রান্না করতে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখন রান্না করবো হচ্ছে এখানে চিকেন মেখে রেখেছি যে এটা দিয়ে বড়া মতন করব মানে দোকানের মতন তো আর হবে না পকোড়া বলে যাবে আমি নিজে বড়া মতন মানে করব সব দিয়ে মেখে নিয়েছি বেসন তারপরে হচ্ছে হলুদ লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আর এইখানটায় হচ্ছে আলু দিয়ে কাঁকড়োল দিয়ে ভাজি করব আর এটা হচ্ছে আটা মেখে রেখেছি এইটা দিয়ে মানে গোলা রুটি করব আজকে রাতে এইটাই করব কারণ ভাত তো আর সবসময় ভালো লাগে না প্রতিদিনই ভাত খায় রাতের বেলা তাই ভাবলাম আজকে একটু রুটি করব তাই উনুনে চলে এসেছি করতে কারণ কিছু কিছু জিনিস আছে উনুনে না করি যদি তাহলে ভালো লাগে না গ্যাসে কিংবা কারেন্টে ভালো লাগে না তাহলে উনুনে রান্নার মতন তো রান্না হয়ই না ভীষণ টেস্ট হয় খেতে দেখো ওই যে একটা বোন ও এসছে আমাদের বাড়িতে বলছে বৌদি নেল পালিশ পরবো তাই দিলাম ওই তো ও পড়ছে পড়া হয়ে গেছে ওই তো পরে নিল কারণ ওর নখগুলো ভীষণ বড় দেখিয়ে দেখছি তোমাদের বসে এখানটা ও ভালো ভীষণ আমার কাছে থাকে অনেকটা সময় ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি তার জন্য ভেবেছিলাম যে ও আসবে তারপরে ভিডিওটা শেষ করব তার আসলো না এখনও তার জন্য কী আর করা যাবে বলো অনেকটাই রাত হয়ে গিয়েছে খেতে দেব তার জন্য আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথেই থেকো চলো বন্ধুরা টাটা।